রহস্য কাটেনি এখনও সুশান্তের মৃত্যুর। সুশান্ত কাণ্ডে উঠে আসছে নানা প্রশ্ন। 18 দিন পার হলো, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে সুইসাইড করেছে সুশান্ত। ফিসেরা রিপোর্টে বলা হয়েছে শরীরে কোনো বিষক্রিয়ার হদিশ পাওয়া যায়নি। মুম্বাই পুলিশ জানিয়েছে যথাসাধ্য অনুসন্ধান চালাচ্ছে তারা। তবে এতে স্যাটিসফাইড নন সুশান্তের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে নানা প্রশ্ন, এমনকি সেলিব্রিটিদের কেউ কেউ এমন প্রশ্ন তুলেছেন যাতে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। 2 দিন আগে সুশান্তের ছবি দিল বেচারার সহ অভিনেত্রী সঞ্জনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার মুম্বাইকে চির বিদায় জানিয়ে দিল্লি পাড়ি দিলেন এই অভিনেত্রী। কিন্তু কেন, চলুন একটু পেছনে ফেরা যাক। দিল বেচারা শুটিংয়ের সময় মিঠু অভিযোগ লাগে সুশান্তের উপর। বিভিন্ন মিডিয়ায় বড় বড় করে সঞ্জনার বয়ানে ছাপা হয় শুটিং চলাকালীন তাকে নাকি শারীরিকভাবে অপদস্থ করেছিল সুশান্ত। দুঃখে আর অপমানে দিশেহারা সুশান্ত তার আর সঞ্জনার ব্যক্তিগত কনভারসেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে টুইটার ছাড়েন। বারবার বোঝানোর চেষ্টা করে থাকেন তিনি নির্দোষ। এদিকে সঞ্জনা সে সময় বিদেশে ছিলেন, ফিরে এসে সব শুনে তিনি জনসমক্ষে সাফ জানিয়ে দেন সুশান্ত এরকম কিছুই করেননি। কোথা থেকে কিভাবে এসব রটেছে তা তিনি জানেন না। হাফ ছেড়ে বাঁচে সুশান্ত ভক্তরা। পুলিশে জিজ্ঞাসাবাদের সময় এই কথা বলেছেন সঞ্জনা। সুশান্ত নাকি তাকে বলেছিলেন কেউ সুশান্তের ইমেজ খারাপ করতে চাইছে আর সেই কারণেই প্ল্যান মাফিক করা হচ্ছে এসব। কে সেই ব্যক্তি? এই তো গেল সঞ্জনার কথা। এবার আসা যাক রিয়া চক্রবর্তী মানে সুশান্তের প্রেমিকার কথা। লকডাউনে এরা দুজনে একসঙ্গে ছিলেন তা এতদিনে আপনারা সবাই জেনে গেছেন। জেরাই রিয়া পুলিশকে জানিয়েছে শুধু রিয়া বা সুশান্ত নন, ওদের সঙ্গে থাকতেন সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ। রিয়ার কথা মতো সিদ্ধার্থকে তিনি পছন্দ করতেন না আর সেজন্যই নাকি বারে বারে তার ঝামেলা হতো সুশান্তের সঙ্গে। কিন্তু রিয়ার ইনস্টাগ্রাম বলছে অন্য কথা। গোটা লকডাউন জুড়ে তার চুল বাঁধার ভিডিও থেকে শুরু করে সাধারণ ছবির কার্টিস্টি কিন্তু জলজল করছে সিদ্ধার্থের নাম। সত্যি কি সিদ্ধার্থকে এত অপছন্দ করতেন রিয়া? ইনস্টাগ্রাম কিন্তু অন্য কথা বলছে। তবে এর রহস্য কি? এবার আসা যাক সুশান্তের খুব কাছের বন্ধু সন্দীপের কথা। সুশান্তের খুব কাছের বন্ধু বলে নিজেকে বারে বারে দাবি করেছেন প্রযোজক সন্দীপ সিং। কিন্তু সম্প্রতি সন্দীপের ক্রিয়াকলাপের দিকেও আঙুল তুলছেন সুশান্তের আরও 2 ঘনিষ্ঠ বন্ধু সংগ্রাম ও নীলুৎপল। তাদের অভিযোগ মৃত্যুর পরে সুশান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ছেলে খেলা করেছে সন্দীপ। পোস্ট মুছেছেন তিনি, 4 জনকে আনফলো করে দিয়েছেন তিনি, তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাদের মতে বড় বড় নামকে আড়াল করতে চাইছেন সন্দীপ। সত্যি কি তাই? কারাই বা সে বড় বড় নামধারী? সম্প্রতি সামনে এসেছে আরও নতুন এক তথ্য। মুম্বাই পুলিশ জানিয়েছে মৃত্যুর আগে শেষবার নাকি গুগলে নিজের নাম সার্চ করেছিলেন সুশান্ত। কিন্তু কেন, কি খুঁজেছিলেন তিনি? সুশান্তের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছিল নকল চাবি বানিয়ে সুশান্তের ঘরের দরজা তালা খুলে উদ্ধার করা হয়েছিল তার নিথর দেহ। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিভাবে ওই দিন এত তাড়াতাড়ি সুশান্তের বাড়ির ডুপ্লিকেট চাবি তৈরি হয়ে গেল? বর্তমান যুগের আধুনিক লক সিস্টেমে তা অসম্ভব এমনটাই মনে করছেন তিনি। তাহলে কিভাবে পসিবল? প্রশ্ন হাজারো, পুলিশ বলছে উত্তর খুঁজছেন তারা। কিন্তু সুশান্ত ভক্তেরা চুপ করে নেই, সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে জাস্টিস ফর সুশান্ত। বলিউডের রহস্য মৃত্যুর তালিকাতে কি স্থান পাবে সুশান্ত চলে যাওয়া, নাকি পাওয়া যাবে সব কেনার উত্তর? প্রিয় দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।